শ্রীগুরু সিদ্ধ সাধুরামে পল্লবাজ পুড়ে ছাই বাড়ির জিনিসপত্র। ঘটনা বীরভূম জয়দেব কেন্দুলি অঞ্চলের ডঙ্গালপাড়ায়। বজ্রাঘাতের ভয়ে আশ্রমের সদস্যদের মধ্যে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ডঙ্গালপাড়ায় গতকাল রাত্রে বৃষ্টির সময় আচমকায় পাঁচ পড়ে বাড়িতে। বজ্রপাতের গ্রাসে পুড়ে ছাই জিনিসপত্র। বজ্রপাতের আগুনের প্রভাবে একটু হলেও যেন আতঙ্কে সাধু সন্তরা। ঘটনাস্থলে জয়দেব কেন্দুলি ফাঁড়ির পুলিশ। এদিন সকালে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতে ও জয়দেব কেন্দুলির পুলিশ ফাঁড়ির আউটপোস্টে লিখিত দরখাস্ত দেওয়া হয়। শ্রীগুরু সিদ্ধ সাধনাশ্রমের কর্তা রবিশঙ্কর বৈরাগ্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে জানান যে বজ্রপাতের প্রভাবে আমার বাড়ি এবং এমনকি থালা বাসন, ইলেকট্রিক সরঞ্জাম, চাল ডাল থেকে শুরু করে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাই পঞ্চায়েত এবং প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ করেছি, যদি কিছু সাহায্য এবং সহযোগিতা পাওয়া যায়। প্রশাসন কর্তৃপক্ষের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা শ্রীগুরু সিদ্ধ সাধন আশ্রমটি পুনরায় আবার হয়তো ঘুরে আগের মতো দাঁড়াতে পারবে বলে আশা রাখছি। জয়দেব কেন্দুরি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। সেবা করে দুয়ারেই সব বসেছিলাম, গল্প করছিলাম, হঠাৎ করে আমাদের এই সাধু বাবা ওই রুমেতে যায়, যেয়ে দেখে যে আগুন জ্বলছে। তখন ডাকলো, মা এরকম সব আগুন ধরে গেছে আসুন। আমরা তখন বেরিয়ে যেয়ে দেখছি সব দাও 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 করে জ্বলছে। মানে লোকজন ডাকবো যে সেরকমও তখন ইয়ে নেই। তারপরে সব ছেলেদিকে ডাকলাম, ছেলেরা আসতে করতে মানে কোনো কিছুই বাঁচাতে পারলাম না, সবই মানে জ্বলে গেল, দপদপ দপদপ করে সব জ্বলে গেল। জিনিসপত্র যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেল। ডেকোরেশনের মালপত্র, প্যান্ডেলের মালপত্র, আমার মানে মেলাতে যা সরঞ্জাম যা যা থাকে কষ্ট করে করেছিলাম সবই চলে গেল, সবই জ্বলে গেল, কিছুই আর রইল না। আনুমানিক কত টাকা মাল এটা? তা মোটামুটি ওই ঘরগুলো চারটে রুম ছিল, চারটে রুমে পাখা ছিল, লাইট ছিল সব, আবার বারান্দাতেও মানে ওই আমার আগড়াতেও পাখা ছিল। তখন আর আমাদের এটা মাথাতে ছিল না, তখন আমরা কি করব কিছু খুঁজে পাচ্ছি না, বৃষ্টিও হালকা করে হচ্ছিল, তাছাড়া ফোনেতে কাউকে যোগাযোগও করতে পারছিলাম না প্রায়। তখন সব মানুষ সব শুয়ে পড়েছে এরকম। তারপরে আজকে সকালবেলায় সব ছেলেদিকে ডাকলাম, পার্টি ছেলেদিকেও সবাইকে ডাকলাম, ডেকে এখন গিয়েছিলাম থানাতে, গিয়েছিলাম দরখাস্ত লিখিত করলাম, পঞ্চায়েতেও একবার গিয়েছিলাম, ওখানেও সব দরখাস্ত আর করলাম। বললো ঠিক আছে আপনারা যান বিডিও অফিসে, যান যেয়ে তারপরে দেখুন কোনো যদি সহযোগিতা আপনারা করতে পারেন, তারা যদি করতে পারে দিতে পারে কিছু। এই বলতে যদি মানুষজন আমাদেরকে সহযোগিতা করে আশ্রমটা, তাহলে আমরা আবার ফের যেসব পুড়ে গেছে সেগুলো বাগানো গোছানো করতে পারবো। তাছাড়া আমাদের তো সেই সবই তো ভিক্ষের ওপরে নির্ভর, ছেলেদের দিয়া থোয়ার ওপরে।